দেখো আজকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন সলভ করব। আমাদের বায়োলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে রক্ত সঞ্চালন। এটা থেকে প্রতি বছর নন একটা কোশ্চেন তো অবশ্যই আসে, কোনো কোনো বছর হয়তো একাধিক কোশ্চেনও এই চ্যাপ্টার থেকে আসে এবং আমরা কোশ্চেন সলভ করব। কোশ্চেন সলভ করা নিয়ে অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, অনেকের একটা কোশ্চেন থাকে যে কোশ্চেন সলভ করলে কি কোশ্চেন সরাসরি কোশ্চেনটি মেডিকেল ভর্তি পরীক্ষায় রিপিট হয় কিনা। অ্যান্সার হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় সরাসরি হয়তো কোশ্চেন রিপিট হয় না, কিন্তু কোশ্চেন যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো রিপিট হয় বা অনেক সময় কোশ্চেনটা প্রায় অনেকটা একই থাকে কিন্তু অপশনগুলো একটু ভিন্ন থাকে। সো কোশ্চেন আমরা যখন সলভ করব শুধু কোশ্চেনটা মুখস্থ করলে হবে না, আমাদের যে কোশ্চেনের অপশনগুলো আছে সেই অপশনগুলো সম্পর্কে খেয়াল রাখতে হবে এবং অন্য অপশনগুলো কোনটা কখন অ্যান্সার হবে এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এখন আমরা সবার প্রথমে যে কোশ্চেনটা দেখবো সেটা হচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষা 2021 সালে একটা কোশ্চেন ছিল, রক্ত জমাট বাঁধতে কোন ধাতব আয়নটি অংশ নেয়। তাহলে এই কোশ্চেনটা কোথায় আসছিল? এই কোশ্চেনটা আসছিল ডেন্টাল ভর্তি পরীক্ষা 2021। তাহলে এটার অপশন কি কি ছিল? এটার অপশন ছিল এ নাম্বার অপশন ছিল কপার আয়ন, বি নাম্বার অপশন ছিল ফেরাস আয়ন, সি নাম্বার অপশন ছিল ম্যাগনেসিয়াম আয়ন, ডি নাম্বার অপশন ছিল ক্যালসিয়াম আয়ন। এখন আমরা জানি শুধু আমরা যদি এই কোশ্চেনটার অ্যান্সার মুখস্থ করি তাহলে আমাদের কোনো লাভ হবে না, আমাদেরকে কোশ্চেনে যখন সলভ করবো এটা রিলেটেড আরও যে কোশ্চেনগুলো আসতে পারে, রিলেটেড আরও যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। আমরা জানি আমাদের রক্ত জমাট বাঁধে একটা রক্তকণিকা, সেই রক্তকণিকাটার নাম হচ্ছে অণুচক্রিকা, সেই রক্তকণিকাটার নাম কি? অণুচক্রিকা। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। আচ্ছা, এই যে অণুচক্রিকা রক্ত জমাট বাঁধায় ভূমিকা রাখে, অণুচক্রিকাকে সাহায্য করতে কতগুলো ফ্যাক্টর কাজ করে সেগুলোকে বলা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। আমাদের ক্লটিং ফ্যাক্টরের সংখ্যা হচ্ছে সর্বমোট 13টি, এটা আরেকটা এমসিকিউ কোশ্চেন। তাহলে আমাদের সর্বমোট কয়টা ক্লটিং ফ্যাক্টর আছে? সর্বমোট ক্লটিং ফ্যাক্টর হচ্ছে 13টি, এর মধ্যে প্রথম চারটি হচ্ছে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটাকে আমরা প্রধান ফ্যাক্টর বলি। এই প্রথম চারটি ফ্যাক্টরের নাম আমাদেরকে মনে রাখতে হবে এবং আমরা চেষ্টা করবো এই চারটা ফ্যাক্টরের নাম একটু সিরিয়ালি মনে রাখতে। যেমন এক নং ফ্যাক্টরের নাম কি? এক নং ফ্যাক্টরের নাম হচ্ছে ফিব্রিনোজেন। দুই নং ফ্যাক্টরের নাম হচ্ছে প্রোথ্রম্বিন। তিন নং ফ্যাক্টরের নাম কি? তিন নং ফ্যাক্টরের নাম হচ্ছে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন অথবা থ্রোম্বোপ্লাস্টিন। চার নং ফ্যাক্টরের নাম কি? চার নং ফ্যাক্টরের নাম হচ্ছে ক্যালসিয়াম আয়ন। ধরো কোশ্চেনগুলো এইভাবে আমাদের পরীক্ষায় আসতে পারে, কোনটি এক নং ফ্যাক্টর, কোনটি দুই নং ফ্যাক্টর, কোনটি তিন নং ফ্যাক্টর, কোনটি চার নং ফ্যাক্টর। আমাদের এখানে যে কোশ্চেনটা আসছে আশা করি আমরা সেটার অ্যান্সার পেয়ে গেছি। রক্ত জমাট বাঁধতে কোন ধাতব আয়নটি অংশগ্রহণ করে? রক্ত জমাট বাঁধতে অংশগ্রহণ করে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এবং এই কোশ্চেনটা অনেকবার এই কোশ্চেনটা আমাদের অ্যাডমিশন টেস্টে ছিল যে কোনটি রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর নয়। এই চারটা প্রধান ফ্যাক্টর থেকে তিনটে ফ্যাক্টরের নাম ছিল, অন্য একটা হয়তো বাইরে থেকে কোন অপশন ছিল। তাহলে এই যে দেখো প্রথম চারটি ফ্যাক্টর, এই চারটা ফ্যাক্টরের নাম আমরা সিরিয়ালি মনে রাখবো। এই চারটা ফ্যাক্টরের নাম মনে রাখার জন্য আমরা একটা ছন্দ ইউজ করতে পারি। ছন্দটা হচ্ছে এটা দেখো, ফুল পরে টুক করে। এটার মানে কি? ফুল দ্বারা হচ্ছে ফিব্রিনোজেন, পরে হচ্ছে প্রথমবিন, টুতে হচ্ছে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, আর করেতে হচ্ছে ক্যালসিয়াম আয়ন, করেতে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এই চারটা হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধার প্রথম চারটি ফ্যাক্টর। এখন আমরা চলে যাব হচ্ছে দ্বিতীয় কোশ্চেনে। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা 2020-21 ছিল, রক্ত হলো, কোশ্চেনটা ছিল এমন, রক্ত হলো কিছুটা অম্লীয়, এ নাম্বার অপশন ছিল কিছুটা অম্লীয়, বি নাম্বার অপশন ছিল নিরপেক্ষ, সি নাম্বার অপশন ছিল সামান্য ক্ষারীয়, ডি নাম্বার অপশন ছিল শক্তিশালী অম্লীয়। এই কোশ্চেনটা কোন পরীক্ষায় আসছে? এই কোশ্চেনটা আসছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা 2020-21। তাহলে আমরা জানি আমাদের রক্তের পিএস হচ্ছে 7.5,
নিরপেক্ষ দ্রবণ, সেটা হবে নিরপেক্ষ দ্রবণ। কোন দ্রবণের পিএইচ যদি 7 এর চেয়ে বেশি হয় তখন তাকে কি বলবো, 7 এর চেয়ে বেশি হলে তখন তাকে বলবো আমরা ক্ষারীয় দ্রবণ। আর কোন দ্রবণের পিএইচ যদি 7 এর চেয়ে কম হয় তখন তাকে কি বলবো আমরা, তখন তাকে বলবো হচ্ছে আমরা অম্লীয় দ্রবণ, তখন তাকে বলবো আমরা অম্লীয় দ্রবণ। এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি রক্তের পিএইচ হচ্ছে 7.40, 7.40 বা 7.35 থেকে 7.45, যেটা 7 থেকে সামান্য বেশি অর্থাৎ ক্ষারীয়, এবং যেহেতু 7 থেকে খুব বেশি না তার মানে সেটা আমরা কি বলতে পারি, সেটা আমরা বলতে পারি হচ্ছে সামান্য ক্ষারীয়। তাহলে আমাদের রক্ত কেমন, রক্ত এটার অ্যান্সার হচ্ছে রক্ত সামান্য ক্ষারীয়। এবং একটা জিনিস মনে রাখবো, রক্তের পিএ 7.35 থেকে 7.45 এই কোশ্চেনটা মেডিকেল ভর্তি পরীক্ষায় গত 30 বছরের কোশ্চেন যদি দেখো তোমরা দেখবে মিনিমাম 7 থেকে 8 বার এই কোশ্চেনটা ছিল, মিনিমাম 7 থেকে 8 বার এই কোশ্চেনটা ছিল। সো এই কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমাদের আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ভ্রূণে লোহিত রক্ত কণিকা সমূহ নিম্নে কোথায় তৈরি হয়? ভ্রূণে লোহিত রক্ত কণিকা সমূহ নিম্নে কোথায় তৈরি হয়? এই কোশ্চেনটা ছিল মেডিকেল ভর্তি পরীক্ষা 2020-21। তার মানে তোমরা দেখতে পাচ্ছ এই চ্যাপ্টার থেকে একাধিক কোশ্চেন সবসময় ম্যাক্সিমাম টাইমে মেডিকেল ভর্তি পরীক্ষা আসে। এটার 1 নং অপশনে ছিল প্লিহা, 2 নং অপশনে ছিল থাইমাস, 3 নম্বর অপশনে ছিল অস্থিমজ্জা, 2 নম্বর অপশনে ছিল অগ্নাশয়। এই কোশ্চেনটা থেকে আমাদের আর কি কি কোশ্চেন আসতে পারে বা কিভাবে আমরা এই কোশ্চেনটা মনে রাখবো, দেখো আমরা যখন একটা ভ্রূণ ছিলাম আমরা জানি একটা শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের মাধ্যমে যখন নিষেক হয় তখন জায়গট তৈরি হয়, জায়গট থেকে পরবর্তীতে তৈরি হয় হচ্ছে ভ্রূণ। আমরা যখন একদম ভ্রূণের প্রাথমিক পর্যায়ে মানে যখন মাত্র ভ্রূণটা তৈরি হয়েছে তাহলে ভ্রূণের ওই পর্যায়টাকে কি বললাম, ভ্রূণের প্রাথমিক পর্যায়ে। ভ্রূণের প্রাথমিক পর্যায়ে আরবিসি তৈরি হবে কোথায়, আরবিসি তৈরি হবে কুসুমথলি নামক অংশ থেকে। ভ্রূণের প্রাথমিক পর্যায়ে আরবিসি তৈরি হবে কোথা থেকে, কুসুমথলি নামক অংশ থেকে, যেটাকে আমরা ইয়ক স্যাক বলি। এরপরে পরবর্তীতে যখন ভ্রূণটা একটু ডেভেলপড হয় এবং ভ্রূণ থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হয়ে যায় তখন পরবর্তীতে পরবর্তী ভ্রূণীয় জীবনে মানে ভ্রূণের পরবর্তীতে যখন বিভিন্ন অর্গান ডেভেলপ করে তখন তৈরি হবে হচ্ছে আমাদের 2টা অঙ্গ থেকে, সে 2টা অঙ্গের নাম হচ্ছে যকৃত এবং প্লিহা, যকৃত এবং প্লিহা। এবং এটা হচ্ছে জন্মের আগ পর্যন্ত, একটা মানুষ যখন জন্মগ্রহণ করে ফেলবে জন্মের পর থেকে কোথা থেকে তৈরি হবে, আর জন্মের পর থেকে তৈরি হবে হচ্ছে আমাদের অস্থিমজ্জা থেকে। তাহলে অস্থিমজ্জা আছে আমাদের 2 ধরনের, লাল অস্থিমজ্জা, হলুদ অস্থিমজ্জা। আমরা যদি স্পেসিফিক্যালি বলি, স্পেসিফিক্যালি হচ্ছে আমাদের লাল অস্থিমজ্জা নামক অংশ থেকে। এখন অস্থিমজ্জা জিনিসটা কি অনেকে হয়তো জানো না, আমরা যখন মুরগির যে রানের মাংসটা যখন তোমরা খাবা ওটার ওটার ভিতরে দেখবা রানের সরি রানের যে হাড্ডিটা থাকে ওই হাড্ডিটার ভিতরে দেখবে একটা লাল লাল অংশ থাকে, যেটাকে আমরা অনেক সময় মগজ বলি অনেকে। ওই লাল লাল অংশটা হচ্ছে হাড্ডির ভিতরে যে লাল লাল অংশটা থাকে সেটাই হচ্ছে লাল অস্থিমজ্জা। আমাদের দেহে যে অস্থিগুলো আছে সেগুলো যে বিশেষ করে যে বড় অস্থিগুলো আছে সেগুলোর মধ্যে যে অস্থিমজ্জা আছে লাল অস্থিমজ্জা, সেই লাল অস্থিমজ্জা থেকে আমাদের লোহিত রক্ত কণিকা সমূহ তৈরি হয়। আর এর তাহলে আমাদের অ্যান্সারটা কি, যেহেতু আমাদের অ্যান্সারটা ছিল ভ্রূণে লোহিত রক্ত কণিকা নিম্নে কোথায় তৈরি হয়, তার মানে অ্যান্সারটা কি, অ্যান্সারটা হবে যকৃত ও প্লিহা, যেহেতু এর মধ্যে আমাদের অপশনে আছে প্লিহা, সো আমাদের অ্যান্সার হচ্ছে প্লিহা। এখন আমরা আমাদের 4 নম্বর কোশ্চেন, হৃৎপিণ্ডে অবস্থিত কোন সংযোগকারী কলাকে পেসমেকার বলে? হৃৎপিণ্ডে অবস্থিত কোন সংযোগ
कारी कला के पेस मेकर बोले। एक क्वेश्चन आसछिलो आमादेर मेडिकल भर्ती परीक्षा 2019-20 मेडिकल भर्ती परीक्षा 2019-20 सेशन एवं ये क्वेश्चन अपशने की छिलो ए नम्बर अपशन छिलो चियो वेंट्रिकुलर नोड जेटाके आमरा बोली एवी नोड एचियो वेंट्रिकुलर नोड। बी नम्बर अपशन छिलो बंडल अफ हिज। सी नम्बर अपशन छिलो पार्किंजी तंतु। डी नम्बर अपशन छिलो साइनोएच्चियल नोड। এখন দেখো আমাদের হৃৎপিণ্ড আর সম্পর্কে একটা জিনিস আমাদের জানতে হবে, আমাদের হৃৎপিণ্ড হচ্ছে বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই, কোনো হরমোনাল কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ড হচ্ছে নিজে নিজে উদ্দীপনা সৃষ্টি করে, হৃদ উদ্দীপনাগুলোকে বহন করে এবং এই উদ্দীপনাটা সৃষ্টির জন্য বাইরের কোনো উদ্দীপনার প্রয়োজন হয় না। তাহলে যে টিস্যুগুলা হৃৎপিণ্ডের উদ্দীপনাগুলোকে সৃষ্টি করে এবং পরিবহন করে সেই টিস্যুগুলোকে বলা হয় সংযোগকারী কলা, অথবা ইংলিশে বলি হচ্ছে আমরা জাংশনাল টিস্যু, ইংলিশে বলি হচ্ছে আমরা জাংশনাল টিস্যু। তাহলে এই যে জাংশনাল টিস্যু বা সংযোগকারী কলা, এই জাংশনাল টিস্যু বা সংযোগকারী কলা আছে চার ধরনের। সেই সংযোগকারী কলাগুলো কি কি? এসএ নোড, এভি নোড, তারপর হচ্ছে বান্ডেল অফ হিস, তারপরে হচ্ছে পার্কিনজে ফাইবার। এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিস, পার্কিনজে ফাইবার। আমাদের যে হৃদ উদ্দীপনাগুলা সেগুলো সৃষ্টি হয় হচ্ছে এই অ্যাসে নোড থেকে। অ্যাসে নোড থেকে সৃষ্টি হওয়ার পরে উদ্দীপনাগুলো চলে যাবে হচ্ছে এবি নোডে, এবি নোড থেকে উদ্দীপনাগুলো চলে যাবে হচ্ছে বান্ডেল অফ হিজে, বান্ডেল অফ হিজ থেকে উদ্দীপনাগুলো পার্কিনজি ফাইবারের মাধ্যমে সমস্ত হৃৎপিণ্ডে ছড়িয়ে পড়বে। এই যে উদ্দীপনাটা সমস্ত হৃৎপিণ্ডে ছড়িয়ে পড়লো, সেই উদ্দীপনাটা সৃষ্টি হচ্ছে কোথায়? সেই উদ্দীপনাটা সৃষ্টি হচ্ছে অ্যাসে নোডে। যেহেতু অ্যাসে নোড হৃদ উদ্দীপনাকে সৃষ্টি করতেছে, তাহলে এই কারণে অ্যাসে নোডকে কি বলা হয়? অ্যাসে নোডকে বলা হয়, অ্যাসে নোড বা সাইনোচিয়াল নোডকে বলা হয় হচ্ছে পেসমেকার। এবং আমরা জানি আমাদের হৃদস্পন্দনের হার হচ্ছে 70-80 বার। এই যে 70-80 বার উদ্দীপনার হার, এই উদ্দীপনার হারটা সৃষ্টি করতেছে হচ্ছে অ্যাসে নোড। অর্থাৎ অ্যাসে নোড প্রতি মিনিটে কতবার উদ্দীপনা সৃষ্টি করতে পারে? এটা আরেকটা এমসিকিউ কোশ্চেন। অ্যাসে নোড প্রতি মিনিটে উদ্দীপনা সৃষ্টি করতে পারে হচ্ছে 70-80 বার। তাহলে অ্যাসেনোডকে কি বলে? অ্যাসেনোডকে বলে হচ্ছে পেস মেকার। অ্যাসেনোডকে বলে হচ্ছে পেস মেকার। এবং পাশাপাশি দেখো আমাদের কারো যদি অ্যাসেনোডে কোনো কারণে ব্লক হয়, কিংবা অ্যাসেনোড যদি কোনো কারণে কাজ না করতে পারে, তখন সেই কাজটার দায়িত্ব তুলে নেয় হচ্ছে এবি নোড। সাময়িক সময়ের জন্য এবি নোড সেই কাজটা করে, তখন এই কারণে এবি নোডকে কি বলা হয়? এবি নোডকে বলা হয় হচ্ছে রিজার্ভ পেস মেকার। এবি নোডকে বলা হচ্ছে রিজার্ভ পেস মেকার। এবি নোডকে বলা হচ্ছে রিজার্ভ পেস মেকার। এখন আমরা আরেকটা জিনিস একটু দেখে রাখি। এই যে আমাদের অ্যাসে নোড, অ্যাসে নোডটার অবস্থানটা কোথায়? অ্যাসে নোডটার অবস্থান আমরা যদি একটা ছোটখাটো হৃৎপিণ্ডের ছবি এখানে আঁকি, এই যে দেখো আমাদের হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ দেখালাম। আমরা জানি আমাদের হৃৎপিণ্ডে একটা মহাধমনী, তিনটা মহাধমনী আছে। এর মধ্যে একটা মহাধমনী হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। এই সুপিরিয়র ভেনা কাভা ডান অলিন্দে যে জায়গাটাতে এসে ওপেনিং হয়, অর্থাৎ ডান অলিন্দে যেখানে সুপিরিয়র ভেনা কাভা, ডান অলিন্দে যে সংযোগ স্থল সেখানেই থাকে হচ্ছে অ্যাসে নোড। তাহলে মোটামুটি এই জায়গাটাতে কে থাকবে? এই জায়গাটাতে থাকবে হচ্ছে অ্যাসে নোড। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস জেনে রাখি, এবি নোড প্রতি মিনিটে উদ্দীপনা সৃষ্টি করতে পারে হচ্ছে 40-60 বার। এবি নোড প্রতি মিনিটে উদ্দীপনা সৃষ্টি করতে পারে কতবার? 40-60 বার। তাহলে দেখো এখানে আমরা অনেক, এখানে আরো একটা কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে, উদ্দীপনা সৃষ্টির যে ক্রমটা, উদ্দীপনাটা কোথা থেকে কোথায় যায়? প্রথমে অ্যাসে নোড থেকে এবি নোড, এবি নোড থেকে বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজ থেকে পার্কিনজি ফাইবার। এই ফ্লোচার্টটা বিভিন্ন সময় আমাদের পরীক্ষায় আসে। তাহলে অনেকগুলো কোশ্চেন আমরা দেখলাম, পেসমেকার কাকে বলে, রিজার্ভ পেসমেকার কাকে বলে, অ্যাসে নোড প্রতি মিনিটে কতবার উদ্দীপনা সৃষ্টি করে, এবি নোড প্রতি মিনিটে কতবার উদ্দীপনা সৃষ্টি করে, অ্যাসে নোডের অবস্থান কোথায়, এছাড়া জেনে রাখতে পারে বান্ডেল অফ হিজ প্রতি মিনিটে 36 বার উদ্দীপনা সৃষ্টি করতে পারে, পার্কিং ফাইবারটা প্রতি মিনিটে 30-35 বার উদ্দীপনা সৃষ্টি করতে পারে। এছাড়া আরও কয়েকটা জিনিস যেহেতু বললাম, অনেক কিছু আরও কয়েকটা জিনিস বলেনি। আমাদের এভি নোডটার অবস্থানটা কোথায়? এভি নোডটার অবস্থান হচ্ছে এট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে। তাহলে এভি নোডটার অবস্থান হচ্ছে মোটামুটি ধরে নাই এই জায়গায়, এট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে।
তাহলে অ্যাসিনোড থেকে সৃষ্টি উদ্দীপনাটা আসলো কোথায়? এবি নোডে। এবি নোড থেকে আসার পর বান্ডেল অফ হিস্টটা কোথায় থাকবে? বান্ডেল অফ হিস্টটা থাকবে হচ্ছে এই জায়গাটাতে। দুইটা বান্ডেল অফ হিস্ট থাকে, যেটা হৃৎপিণ্ডের ডান অংশে থাকে সেটাকে বলবো আমরা রাইট বান্ডেল অফ হিস্ট, যেটা বাম অংশে থাকবে সেটাকে বলবো আমরা লেফট বান্ডেল অফ হিস্ট। তাহলে এই যে দুইটা এখানে ভেন্ট্রিকলের মাঝখানে কি থাকতেছে? বান্ডেল অফ হিস্ট থাকতেছে। বান্ডেল অফ হিস্ট থেকে কতগুলা ফাইবার বা তন্তুময় অংশ বের হবে, যাদেরকে বলে আমরা পার্কিঞ্জে ফাইবার। এই ফাইবার গুলো হচ্ছে পুরো হৃৎপিণ্ডে উদ্দীপনাটাকে ছড়িয়ে দিবে। এখন আমরা চলে যাব হচ্ছে 5 নং কোশ্চেনে। 5 নং কোশ্চেনটা হচ্ছে, কোন রক্ত কণিকা অ্যান্টিবডি তৈরি করে? কোন রক্ত কণিকা অ্যান্টিবডি তৈরি করে? যেটা আসছিলাম মেডিকেল ভর্তি পরীক্ষা, যে জিউনিটি দেখো 19-20 একাধিক কোশ্চেন চ্যাপ্টার থেকে দল ছিল। কি কি অপশনে ছিল? অপশনে ছিল হচ্ছে ব্যাসোফিল, বি নাম্বার অপশনে ছিল টি লিম্ফোসাইট, সি নাম্বার অপশনে ছিল হচ্ছে বি লিম্ফোসাইট, ডি নাম্বার অপশন ছিল শুধু লিম্ফোসাইট। দেখো তোমাদের বইতে রক্ত চ্যাপ্টারটাতে এই কোশ্চেনটা লেখা সেভাবে লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে, কিন্তু এখানে দেখো আমাদের অপশন কিন্তু আরো লিম্ফোসাইটের পাশাপাশি বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইট দুইটাই আছে। তাহলে আমাদের খেয়াল করা লাগবে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কিন্তু সরাসরি লিম্ফোসাইট হবে না। আমরা জানি লিম্ফোসাইট এক ধরনের শ্বেত রক্ত কণিকা, তার মানে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা সে কাজ করে, রোগ প্রতিরোধ ব্যবস্থায় কাজ করে লিম্ফোসাইট। লিম্ফোসাইট থাকে হচ্ছে দুই ধরনের বেসিক্যালি, একটা হচ্ছে টি লিম্ফোসাইট আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইটটা হচ্ছে আমাদেরকে দিবে হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। টি লিম্ফোসাইট আমাদেরকে যে ধরনের ইমিউনিটি বা প্রতিরক্ষা দিবে তাকে বলে হচ্ছে আমরা সেল মেডিয়েটেড ইমিউনিটি। আর বি লিম্ফোসাইট আমাদেরকে দিবে হচ্ছে হিউমোরাল ইমিউনিটি, হিউমোরাল ইমিউনিটি। এই যে হিউমোরাল ইমিউনিটিটা দিবে, এই হিউমোরাল ইমিউনিটিটা দিবে কিসের মাধ্যমে? হিউমোরাল ইমিউনিটিটা দিবে হচ্ছে সে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে, অ্যান্টিবডি তৈরির মাধ্যমে। আর সেল মেডিয়েটেড ইমিউনিটিটা কিভাবে হবে? সেল মেডিয়েটেড ইমিউনিটি হবে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ খরণের মাধ্যমে, কিংবা বিভিন্ন ধরনের ফ্যাগোসাইটিক পদার্থ বা ফ্যাগোসাইটিক কণিকাগুলো খরণের মাধ্যমে হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটিটা দিবে। কে দিবে? টি লিম্ফোসাইট। আর অ্যান্টিবডি তৈরির মাধ্যমে কে প্রতিরক্ষা দিবে? অ্যান্টিবডি তৈরির মাধ্যমে প্রতিরক্ষা দিবে হচ্ছে বি লিম্ফোসাইট। তাহলে যখন যদি এমনিতে নর্মালি কোশ্চেনটা এইভাবে থাকতো, কোন রক্ত কণিকা বা কোন রক্ত কণিকা অ্যান্টিবডি তৈরি করে, সেখানে ধরে নিউট্রোফিল, ইউসিনোফিল, ব্যাসোফিল, শুধুমাত্র লিম্ফোসাইট থাকতো, তখন অ্যান্সার কিন্তু লিম্ফোসাইট হইতো। কিন্তু যখন স্পেসিফিক্যালি একটা কোশ্চেনের অপশন টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট দুইটাই আছে, তখন অবশ্যই অবশ্যই কোন রক্ত কণিকা অ্যান্টিবডি তৈরি করবে সেটা অ্যান্সার হবে হচ্ছে বি লিম্ফোসাইট।